শাকুই তাই লুকাচ্ছে, কেন যে লুকাচ্ছে শাকুই, তুমি লুকাচ্ছ কেন, তুমি কেন লুকাচ্ছ গাইস? ও ভয় পায় এখান থেকে, এখান থেকে কাম করতে না সেই জন্য আমরা এখান থেকে গোসল করবো, একটা ভয় পা দূরি সেই জন্য এখান থেকে আসতে চায় না। লুঙ্গি ছাড়িছে, লুঙ্গি ছাড়ে লাভিছে, আজ লুঙ্গি ছাড়ে নাভিছে, লুঙ্গি ছাড়িছে, এ যাই না, অতি যাই না, চলে যাবো ছোটবেলায়। এভাবে ব্রিজের নিচে যেখানে পানির স্রোত খুব থাকতো এখানে নেমে আমরা খেলাধুলা করতাম। তো এক ভাতিজাকে নামাই দিছি, সে এখানে প্রচুর মজা পাচ্ছে, তো তাকে আমি হাত ধরে টানে উঠাইলাম, তাকে একটা দৌড় দিতে বললাম যে এইভাবে একটা দৌড় দেও, তো সে খুব সুন্দরভাবে এই কাজটা করতেছে। মানে শৈশবের যে একটা বর্ষাকালের আনন্দ সেটা তার এখানে ফুটে উঠেছে। দেখেন কী পরিমাণ পানি জমে গেছে চারপাশে। বর্ষা আসলে অনেক মানুষের জন্য মানে আনন্দ মনে বয়ে আনে, আবার অনেক মানুষের জন্য মানে দুশ্চিন্তার ছাপ মাথায় দিয়ে দেয়। এই যে দেখেন চারপাশে জায়গা জমিগুলো ডুবে যাচ্ছে, অনেকের ফসল ফসলাদি ডুবে গেছে। যাই হোক, এই রকমের বন্যা আমাদের এদিকে সাধারণত হয় নাই, এইবার একটু পানিটা বেড়ে গেছে, সমস্ত আইল টাইল ডুবে গেছে, তো এরকম হয় না কখনো। আর নর্মালি আমাদের এদিকে জায়গাটা যেহেতু উঁচু তাই পানি খুব তাড়াতাড়ি নামে, হয়তো এই পানিটা একদিনেই নামে যাবে। এখানে আমরা গরুর গোবর যে ফেলছিলাম ওই গোবরের স্তূপটাই পুরো ভেসে আসছে, অনেকের মানুষেরও ক্ষয়ক্ষতি হয়েছে, গোবরের স্তূপটা আমাদের দূরে ছিল ওইখান থেকে ভেসে আসছে। গোবর লাদের দিকে ভাসে চলে যাচ্ছে। তবে বর্ষাকালে আগে যেরকম মাছ পাওয়া যেত এরকম মাছ এখন আর পাওয়া যায় না, চারপাশে শুধু পানি আর পানি, মাছের দেখা নাই। তো এইরকম বর্ষায় আমরা ছোটোবেলায় অনেক মাছ মারছি, ছোট ছোট টাকি মাছ, পুঁটি মাছ, মানে দেশি যেসব মাছ থাকে, এবং রাত্রের বেলা আমরা লাইট নিয়ে পলো নিয়ে মাছ মারতে বেরোতাম। এখন আর মাছই সেভাবে দেখা যায় না, এখানে একটা জাল পাতায় রাখছি শখে।